ने एक वीडियो एक फुटेज आप दिखाइए कि कहीं पे रेप हुआ है। अगर कोई बात की आप चाहती हैं रेप की फुटेज दिखाई जाए, आप क्या बोल रही हैं जूही जी, ये क्या कह रहे हैं आपने? एक सेकंड, कौन सी फुटेज? रेप की फुटेज दिखाई जाए? मैं नहीं समझ पा रही आप किस तरह से बात कर रही हैं एक महिलाओं का, बीजेपी महिलाओं के रेप की फुटेज चाहिए आपको? की अवस्था, रेपर ভিডিও চাইছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস। একটি টিভি শো হচ্ছিল ন্যাশনাল মিডিয়াতে, সেখানে টিএমসির ইনি আর কি অংশ নিয়েছিলেন। আর যখন সন্দেশখালীতে এইসব যে ঘটনা, রেপ ইত্যাদি যে বলা হচ্ছে, যখন এই প্রসঙ্গ উঠেছিল তখন উনি বলেছেন যে একটা ভিডিও একটা ভিজুয়াল দেখান না যে বাংলাতে রেপ হয়েছে। সঙ্গে সঙ্গে যিনি সঞ্চালিকা ছিলেন তিনি কিন্তু ধরে ফেলেন কথাটা, যে আপনি কি বলছেন জুঁই জি? আসলে ওনার নাম হচ্ছে জুঁই বিশ্বাস, উনি আবার কে জানেন তো? উনি হচ্ছেন রাজ্যের মন্ত্রী মমতা ব্যানার্জি ঘনিষ্ঠ, প্রায় সঙ্গে সঙ্গে থাকেন অরূপ বিশ্বাসের ভাইয়ের বউ, ভাই বলতে স্বরূপ বিশ্বাস, নাম শুনেছেন? উনিও একজন টালিগঞ্জ টলিউড নাকি ওনার কন্ট্রোলে, তার ওয়াইফ জুঁই বিশ্বাস, উনি এই টিভি চ্যানেলে টক শোতে অংশ নিয়েছিলেন। তো সেখানে রেপ যে হয়েছে তার ভিডিও কোথায়, ভিজুয়াল কোথায় সেটা দেখতে চেয়েছিলেন। আর সেটা শুনেই যিনি সঞ্চালিকা ছিলেন উনি বলেন যে আপনি কি বলছেন জুঁই জি, রেপের ভিডিও চাইছেন, রেপের ভিডিও দেখতে চাইছেন, তবে বিশ্বাস করবেন, রেপের ভিডিও দেখতে চাইছেন, কি বলছেন জুঁই জি? রেপের কি করে ভিডিও হবে? অনেক সময় ধরার জন্য কেউ কেউ হয়তো ভিডিও করে মানে রাখতে পারেন বা সিসিটিভিতে উঠতে পারে অনেক সময় অনেক কাণ্ড, কিন্তু সব জায়গাতে এটা কি সম্ভব? আর যারা এইসব কাণ্ড ঘটাচ্ছে তারা কি ওই সিসিটিভি আওতার মধ্যে থেকে ঘটাবে, যেহেতু তাদের ওখানে পিঠে করতে নিয়ে এসে এইসব অত্যাচার করা হতো বলে বলা হচ্ছে, যখন নিজেদের ডেরাতে হচ্ছে, নিজেদের ডেরাতে কি ওই সিসিটিভি থাকবে যে ফুটেজ আমরা পরবর্তীকালে উদ্ধার করে নিয়ে আসব? নাকি যারা শিকার হচ্ছেন তারা ক্যামেরা ফিট করে রেকর্ড করার ব্যবস্থা করবেন? তার মানে যদি ভিডিও ফুটেজ দেখাতে না পারা যায় তাহলে আর ওইসব কথা বলা যাবে না যে রেপ হয়েছে বিষয়টা, এটা আর বলা যাবে না, ভিডিও দেখাতে হবে। কেমন করে রেপ হচ্ছে ভিডিও দেখাতে হবে? খুব তো শখ দেখছি ভিডিও দেখার, বা খুব ইচ্ছে, বা বিশ্বাস করতে গেলে দেখাতে হবে এই দাবি। খুব খারাপ লাগছে, কারণ এটা ন্যাশনাল মিডিয়াতে একটা টক শো চলছিল, সেখানে যেভাবে বিষয়টা এক্সপোজ করে দেওয়া হয়েছে যিনি সঞ্চালিকা ছিলেন বা অন্যরা ছিলেন, বাংলার মান সম্মানটা আরো ডুবে গেল। যে বাংলার এক মহিলা তিনি রেপ কেসের ভিডিও দেখতে চাইছেন, ভিডিও মানে বাংলার মহিলারা তাহলে কি, মানে গোটা দেশের কাছে যারা এই প্রোগ্রাম দেখছেন, মানে বাংলার মাথাটা, বাংলার মায়েদের মহিলাদের মাথাটা আরো হেট করে দিলেন এই নেত্রী। লোকে বলবেন তো, যারা ধরুন শুনছেন তারা বলবেন আরে বাংলা থেকে একজন জানেন তো, সে টিএমসিও কাজ, যাই হোক টিএমসি তো যা হবার হচ্ছে, মানুষ তো বুঝতেই পারছেন যেমন ঝাড় তেমন বাঁশ, কিন্তু আলটিমেট বাংলার এক মহিলা তো এই দাবিটা করেছেন টকশোতে, মানে এইরকম একটা মিডিয়াতে শোয়েতে, যে রেপের ভিডিও কোথায় ভিজুয়াল কোথায়। এটা শুনে যারা শুনছেন, যেহেতু ন্যাশনাল মিডিয়া গোটা দেশের মানুষ শুনবেন,
এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে থাকা বাইরে যারা রয়েছেন তারাও হয়তো শুনবেন, তারা কি ভাববেন বলুন তো বাংলাটার সম্পর্কে? এমনিতেই তো ধারণা খুব খারাপ হয়ে গেছে, রেপ টেপের অভিযোগ তো রয়েছে, এবার বলবেন রেপ হলে আবার ভিডিও দেখতে চাইছেন, ভিডিও প্রমাণ চাই ভিডিও। এই যে রেপ কেসে যে এত সব বিচার হয়, অনেক বড় বড় কাণ্ড ঘটেছে, বিচার হয়েছে, শাস্তি হয়েছে, সেখানে কি ভিডিও দেখে বিচার হয়েছে, নাকি ভিডিও দেখানো হয়েছে, নাকি নাকি ভিডিও নেই বলে বিচারে সব খালাস হয়ে গেছে? এইভাবে হয় নাকি সব ক্ষেত্রে? ভিডিও দেখতে হবে, ভিডিও যেখানে এরকমও বলা আছে আইনে, যদি কোনো এক মহিলা নিজে বলেন যে আমার আমার সঙ্গে এই কাণ্ড ঘটেছে, আমাকে রেপ করা হয়েছে, যদি শুধু মুখে বলেন, কোনো প্রমাণ লাগবে না, শুধু যদি মুখে বলেন, সেই মুখের কথার ভিত্তিতেই তদন্ত স্টার্ট করা উচিত, করতে হবে। এরকম রয়েছে, কারণ একজন মহিলা সহজে কিন্তু বলেন না যে আমি রেপ হয়েছে, সহজে বলেন না, অনেক যন্ত্রণা, অনেক বিষয় থাকলে তবেই বলেন। সেই জন্য মহিলাদের কথাকে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে। আর সেখানে এই মহিলা বলছেন রেপের ভিডিও চাই, ভিজুয়াল চাই, দেখান তো কই, দেখি কোথায় হয়েছে। সুপ্রিম কোর্ট বা আইন যেখানে বলছে মহিলারা যদি কেউ এই দাবিটা করেন তার ক্ষেত্রে, তাহলে তার ভিত্তিতেই তদন্ত স্টার্ট করতে হবে। তদন্তে পাওয়া গেল না পাওয়া গেল সেটা অন্য বিষয়, কিন্তু তার কথার ভিত্তিতেই, কথাটাকে এতটাই গুরুত্ব দেওয়ার কথা বলা আছে যে তার কথার ভিত্তিতেই তদন্ত স্টার্ট করতে হবে। আর সেখানে একজন শাসক দলের নেত্রী আমাদের এই বাংলার, যাদের সরকার চলছে, তিনি বলছেন ভিডিও কই, ভিজুয়াল কই, বিশ্বাস হচ্ছে না। আমি দর্শক আজকে আরামবাগ টিভিতে একটা বক্তব্য শুনিয়েছি, যিনি মহিলা কমিশনের চেয়ারপারসন এসেছেন, তার বক্তব্য আমি আজকে এখানেও একবার শোনাতে চাই, কারণ ওনাকে একটু বুঝিয়ে দিতে চাই যে আপনি হয়তো বিশ্বাস করছেন না, কিন্তু চেয়ারপারসন মহিলা কমিশনের যিনি ওখানে গিয়েছিলেন সন্দেশখালীতে, আপনারা তো জাননি, সবটাই দূর থেকে বলছেন, তো তিনি কি শুনেছেন, কি ধরনের অভিযোগ শুনেছেন একটু শুনুন, কতগুলো অভিযোগ তিনি পেয়েছেন সেটাও শুনুন, তাতেও বিশ্বাস করবেন কি করবেন না জানি না। যতক্ষণ না ভিডিও দেখানো হয়, ভিডিও দেখাতে পারবো না, থাকলেও দেখাতে পারবো না, দেখানো যায় না। শুনুন চেয়ারপারসন উনি কি বলেছেন আজকে। स्टेशन जो कह रही है उनका भी रेप हुआ है, क्योंकि वो कह नहीं पा रही है, लेकिन दो रेप तो रेप के नाम पे हुआ है। अगर आप शब्द जी बिल्कुल करूंगी, उसके बिना कुछ काम नहीं चलेगा। महिलाओं को भी डर लग रहा है, पहले कंप्लेन नहीं हुई थी, पहले कई कंप्लेंट्स नहीं हुई थी जो आज मैंने कराई हैं। मैम टोटल कंप्लेंट जो हुई भी थी उनकी कॉपी नहीं दी गई थी, तो उनको नहीं पता था। मेरे पास अभी आज मैंने 18 के करीब मेरे पास कॉपीज हैं आज कंप्लेंट्स की, दो रेप की कॉपीज हैं, बाकी मोलेस्टेशन विच इज वेरी सीवियर मोलेस्टेशन, दे आर सेइंग मेरे हमारे कपड़े उतार दिए गए, यहाँ टच किया, वहाँ टच किया, सो यू कैन इमेजिन क्या हुआ उनके साथ। दर्शक सुनलें, जो विश्वास आपनी तो देखछेन, आपनार होयतो विश्वास नाओ होते पारे, किन्तु सुनलें तो, কিন্তু ভিডিও দেখাতে পারবো না, কোথায় কি টাচ করা হয়েছে, কোথায় কিভাবে রেপ করা হয়েছে তার ভিডিও দেখাতে পারবো না, ভিডিও নেইও, থাকলেও দেখাতে পারতাম না, এই ইচ্ছা আপনার পূরণ করতে পারবো না বা আপনাকে প্রমাণ দিতে পারবো না। তাতে যদি আপনি মহিলা হয়েও যদি বিশ্বাস না করতে পারেন, তাহলে কিছু করার নেই, কিছু করার নেই। দেখুন, বিশ্বাস আপনাকে পুরোপুরি করতে হবে সেটাও আমরা বলছি না, কিন্তু এটুকু বলতে পারতেন যে অভিযোগ খুব সিরিয়াস, আমিও মহিলা, অভিযোগ খুব সিরিয়াস, আমি চাই এগুলো সব তদন্ত হোক। মানে ওই ভিডিও কোথায়, ভিডিও ফুটেজ কোথায়, এই কথাটা অত্যন্ত কটু কথা, মানে নাক্কারজনক কথা হয়ে গেছে। মহিলা হিসেবে একেবারেই মানায় না, একেবারেই মানায় না। যাই হোক, উনি তো বলেছেন এত অভিযোগ এসছে, যদি এরপরও আপনার বিশ্বাস না হয় তাহলে কিছু করার নেই। আপনি জুই বিশ্বাস, কাকে বিশ্বাস করবেন কি না করবেন সেটা
আপনার বিষয়, আপনার পরিবারের বিষয়, আপনার নেত্রের বিষয়। কিন্তু বাংলার মানুষ, দেশের মানুষ বুঝতে শুরু করেছেন যে ওখানে কি সব কাণ্ড ঘটেছে। দর্শক যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি।